কুমিল্লা জেলার চান্দিনার উপজেলা একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ১৮৭৬ সালে প্রথম থানা সদর দপ্তর হিসাবে প্রতিষ্ঠিত হয়। চান্দিনা উপজেলার নামকরণ নিয়ে কিংবদন্তি চালু আছে। ১৬৭৫ সালে মির্জা হোসেন আলী খাঁ মোগল সুবাদার নিযুক্ত হবার পর বর্তমানে চান্দিনায় সদর দপ্তর স্থাপন করে। সে সময় এ স্থানটির নাম ছিল বরকামতা। এ স্থানটি জঙ্গলকীর্ণ ছিল বলে লোকেরা বাঘের ভয়ে আতঙ্কগ্রস্ত থাকত। সুবাদার মির্জা হোসেন আলী খাঁ তার সদর দপ্তর সামনে বাঘকে ভয় দেখানোর জন্য উঁচু স্থানে একটি উজ্জ্বল গ্যাসের বাতি প্রজ্বলন করতেন। সে সময়ে লোকেরা এ স্থানটিকে চাঁদনি বা চাঁদের আলোর স্থান নামে আখ্যায়িত করত। ব্রিটিশ শাসন আমলে নীলকুঠির সাহেবেরা এ স্থানটিকে চান্দিনা বলে লিপিবদ্ধ করে। সেই থেকে এই উপজেলাটির নামকরণ করা হয় চান্দিনা। চান্দিনা উপজেলার আয়তন ২০১.৯২ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ৩৫৮,৮২০ জন। এ উপজেলায় কলেজ ৫টি, মাধ্যমিক বিদ্যালয় ৩২টি, প্রাথমিক বিদ্যালয় ১১৬টি এবং মাদ্রাসা ৪৯টি। মুক্তিযুদ্ধে ১৯৭১ সালে ১১ই ডিসেম্বর পাক বাহিনীদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে ১৪০০ পাক সেনা আত্মসমর্পণ করে। ১৬ই ডিসেম্বর পাক বাহিনী ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে সংঘটিত করতলা লড়াইয়ে ৭ জন পাক সেনা নিহত হয় এবং ৩ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। তাছাড়া চান্দিনা ফাউই নামক স্থানে পাক বাহিনী ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে সংঘটিত লড়াইয়ে ৬ জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং প্রায় ২৩ জন আহত হন। এই উপজেলার কৃতি ব্যক্তিত্বের মধ্যে উল্লেখযোগ্য হল ডক্টর সৈয়দা ফিরোজা বেগম, এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ গাইনি বিশেষজ্ঞ ও চান্দিনা ডক্টর ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, আশ্চর্য মহাস্থবীর শিলাভদ্র শিক্ষাবিদ ও গবেষক, ডক্টর প্রাণগোপাল দত্ত স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রখ্যাত চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, অধ্যাপক আলী আশরাফ এমপি, সাবেক ডেপুটি স্পিকার ডক্টর রেদওয়ান আহমেদ এলডিপি মহাসচিব। এই উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কুমিল্লার খাদিকদ্দর, ভৈরবচন্দ্র সিংহের জমিদার বাড়ি, কেন্দ্রীয় কালী মন্দির, শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভ, কেন্দ্রীয় শহীদ মিনার, চান্দিনার ঐতিহ্যবাহী তিন গম্বুজ মসজিদ, ঘুঘরার বিল, রমজান আলী ফকিরের মাজার উল্লেখযোগ্য। কথা বলছি চান্দিনা উপজেলার মোহনপুর গ্রামে অবস্থিত এই ঘুঘরার বিল থেকে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চান্দিনার এই ঘুঘরার বিল, যা স্থানীয় লোকজনের কাছে ঘুঘরার জলা নামেও সুপরিচিত। দেশের প্রাচীনতম ইতিহাসের একটি উল্লেখযোগ্য স্থান। এর নামকরণ নিয়ে স্থানীয় লোকের মুখে প্রচলিত তথ্য ছাড়া বস্তুনিষ্ঠ কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে জনশ্রুতিতে আছে যে ঘুঘরা জাতীয় স্থানীয় নামকরণ এক ধরনের পোকা এই বিলের ফসলি জমিতে বেশি পরিমাণে দেখা যেত, তাই সুপ্রাচীন কাল হতে এই জনপদের মানুষ এই বিলটিকে এই নামেই ডাকতে থাকে, যা আজও মানুষ এই নামে ডাকে। স্থানীয় গ্রামবাসীর নিকট এই বিলটি তাদের জীবন জীবিকার একমাত্র মাধ্যম। ভৌগোলিকভাবে এ স্থানটির অবস্থান হল চাঁদপুর জেলার কচুয়া, কুমিল্লা জেলার চান্দিনা ও দাউদকান্দি উপজেলার মধ্যবর্তী স্থানে। প্রাকৃতিক নিয়ম অনুযায়ী প্রতি বছর বর্ষাকালীন সময়ে এই বিলটি তার সম্পূর্ণরূপে তার নিজস্ব সৌন্দর্য বিকাশিত করে, যা দেখে তার দিকে মানুষ আকৃষ্ট হয়। স্বাধীনতার পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরাসরি হেলিকপ্টার যোগে এই ঐতিহাসিক বিলটি সরজমিনে পরিদর্শন করেছিলেন। এই বিলটি দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের অভয়ারণ্য। এই বিলে প্রায় ৫০ থেকে ৬০ রকমের দেশি প্রজাতি মাছ পাওয়া যায়। মৌসুমী পাখির অবাধ বিচরণ, প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা লাল ও সাদা প্রজাতির শাপলা এই বিলের সৌন্দর্যকে বহুগুণে বৃদ্ধি করেছে। কথা বলছি চান্দিনা উপজেলার মাইজখ্যার ইউনিয়নের মেহার গ্রামে অবস্থিত কালের সাক্ষী এই তিন গম্বুজ মসজিদের সামনে থেকে। চান্দিনা উপজেলার ৯ নং মাইজখ্যার ইউনিয়নের মেহার গ্রামে ব্রিটিশ সরকার আমলে তৎকালীন ত্রিপুরা রাজ্যের রাজা বীরবিক্রম মাণিক্যের সময়ে নির্মিত ঐতিহ্যবাহী এই তিন গম্বুজওয়ালা জামে মসজিদটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও। পাখি ডাকা ছায়া ডাকা অনাবিল সুখ শান্তির সুশীতল পরিবেশে অবস্থিত মসজিদটি। মসজিদের ভেতর ও বাহিরে রয়েছে অপূর্ব সৌন্দর্যের বিভিন্ন কারুকাজ করা চীনামাটির প্লেট বাঙ্গা দ্বারা বিভিন্ন ডিজাইনে মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদটির চারপাশের ওয়ালগুলো ৪ ফুট পুরু, যার কারণে শীতকালে মসজিদের ভেতর গরম আর গরমকালে ঠান্ডা অনুভূত হয়। পুরো মসজিদ চুন শুকরি দ্বারা তৈরি করা হয়েছে। ভেতরের মিম্বারটিতে রয়েছে সুনিপন হাতের নির্মিত অপরূপ কারুকাজ। সামনে রয়েছে মুসল্লিদের প্রবেশের জন্য ৩টি দরজা আর দুই পাশে রয়েছে ২টি জানালা। মসজিদের দেয়ালে নির্মাণ সন হিসাবে লেখা হয়েছে ১৩৩০ বাংলা ও ১৯২৪ ইংরেজি সাল। তৎকালীন জমিদারি প্রথা চালু থাকার কারণে উপজেলা মহিচাইল গ্রামের জমিদার শ্রী ভৈরবচন্দ্র সিংহের অনুমতিক্রমে ৪২ নং মৌজার মেহার গ্রামে তৎকালীন প্রভাবশালী দানবীর ও ধর্মানুরাগী ব্যক্তি
হাজী নজর মাহমুদ এই মসজিদটি নির্মাণ করেন। লোককথায় জানা যায়, মসজিদটি নির্মাণের কাজের সময়ে জমিদার শ্রী বৈরবচন্দ্র সিংহ হাতিতে এসে নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন। মসজিদটি নির্মাণের পর মসজিদটির নাম দেওয়া হয় হাজী নজর মাহমুদ জামে মসজিদ। হাজী নজর মাহমুদ তার নিজ উদ্যোগে 10% জায়গার উপরে এই মসজিদটি নির্মাণ করেন। বর্তমানে মসজিদের মুসল্লিদের স্থান সংকুলন না হওয়ায় মসজিদের সামনে খালি জায়গাটিতে মসজিদের সাথে সংযুক্ত করে সম্প্রসারণ করে মুসল্লিদের নামাজের জায়গা তৈরি করা হয়েছে। কথা বলছি চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের ভৈরব সিংহর জমিদারের বাড়ি থেকে। জমিদার ভৈরবচন্দ্র সিংহ ছিলেন এই বিশাল কুমিল্লা এবং ত্রিপুরা রাজ্যের জমিদার। তিনি বর্তমানে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের মহিচাইল গ্রাম থেকে জমিদারি করতেন। এই বাড়িটি শ্রীযুক্ত বাবু ভৈরবচন্দ্র সিংহের অধীনে নির্মাণ করা হয়। ধারণা করা হয় এটি বাংলার 1300 সনের দিকে নির্মাণ করা হয়েছিল। এই বাড়িটি চান্দিনা পৌর শহর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। জমিদার ভৈরবচন্দ্র সিংহ ছিলেন প্রজা হৈতিষী জমিদার। তার জমিদারি এলাকা চান্দিনা, বরুড়া, দাউদকান্দি ও দেবিদ্বার নিয়ে গঠিত ছিল। এখানে এখনো জমিদারের বংশধররা বসবাস করছেন। জমিদার বংশের মূল প্রতিষ্ঠাতার নাম জানা যায়নি। এই জমিদারের বংশের শেষ জমিদার ছিলেন ভৈরবচন্দ্র সিংহ। তার নামেই উক্ত জমিদার বাড়িটির স্থানীয়দের কাছে সুপরিচিত। বসবাসের জন্য দ্বিতল বিশিষ্ট একটি সুন্দর কারুকাজ খচিত ভবন, 2টি মন্দির ও আন্দারমানিক ও জমিদার বংশধরের শ্মশান রয়েছে। ভবনের দেয়ালের অনেক অংশ এখন ধ্বংসের সম্মুখে। কিছুদিন আগেও জমিদারের বংশধররা এই ভবনে বসবাস করতেন, তবে বর্ষাকালে বৃষ্টি হলে ছাদ বেয়ে পানি পড়াতে বর্তমানে বসবাসের অযোগ্য হয়েছে। আজও ভৈরবচন্দ্র সিংহের জমিদার বাড়িটি এবং তার সমাধিস্থলে হাজার হাজার মানুষ দেখে মুগ্ধ হন এবং পর্যটক এখানে ভিড় জমান। বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে পরবর্তী কোনো জেলা বা উপজেলার ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।